বেআইনি শব্দবাজি সহ দুইজন ব্যক্তিকে আটক করল কলকাতা পুলিশ। জানা গেছে, গতকাল রবিবার চম্পাহাটি থেকে নিষিদ্ধ শব্দবাজি কিনে নিয়ে যাওয়ার পথে গড়িয়ার মোড়ে কলকাতা পুলিশের নাকাছে কিনে শব্দবাজি সহ একাধিক ব্যক্তিকে আটক করে পাটুলি থানার পুলিশ। এ প্রসঙ্গে ধৃত দুই ব্যক্তি কি বলছেন দেখুন। আমাদের ক্লাবের পুজোতে। কোন ক্লাব? হলদিয়া। কোথায়? হলদিয়া। বাজি কোথা থেকে কিনছেন? চম্পাটি। চম্পাটি থেকে হলদিয়া নিয়ে যাবেন? বা শব্দবাজি তো নিষিদ্ধ, বারবার তো বলা হচ্ছে। শব্দবাজি নিয়ে আলোর আলোর কি কি বাজি কিনেছেন? ওর ভেতরে কি কি বাজি আছে? শব্দবাজি তো উপরে যেগুলো হয়। কত টাকার বাজি কিনেছেন? 4,300। এই যে নিয়ে যাওয়া হচ্ছে বাজিগুলো, এরপরে কি করবেন? যেগুলো নিষিদ্ধ বাজিগুলো তো বাজেয়াপ্ত করা হবে। ইতিমধ্যে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারেও সেম জিনিস করা হয়েছে লুঙ্গি বাজারে। গঙ্গার পাড়ে বসে একসাথে খাওয়া দাওয়া আড্ডা, খুব এক্সাইটিং তাই না? বাঙালি খাদ্য বা দেশি বিদেশি, চাইনিজ কিংবা কন্টিনেন্টাল, সবেতে সবার আগে রসই কিং। খিদে পেলে এসো চলে পরিবার বন্ধু আত্মীয় সবে মিলে। ঠিকানা একটাই, ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে পার্কের রসই কিং।